জীবনের আদর্শের মধ্যে তোমার শিক্ষা নাই কথা ঠিক না ব্যা ঠিক আজকে তোমার হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ার সময় থাকে ওই কুষ্টিয়ার লালনের জীবনী পড়ার সময় থাকে কিন্তু নবীর জীবন আদর্শ পড়ার সময় মুসলমানের হাতে নাই হে মুসলমানের যুবক আজকে তুমি উপন্যাস পড়ো প্রেম কেন কাটাই গভীর রাতে দেখা হলো অভিশপ্ত রাত যৌবনের মৌবনে কি কোন এই উপন্যাসগুলো মুসলমানের ঘরে আছে কিন্তু আমার নবীর আদর্শ মুসলমানের ঘরে নাই কারণ আমার নবী হলো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পিতা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি কথা কন ঠিক না ব্যাটি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ সাহিত্যিক শ্রেষ্ঠ ডাক্তার কথা বলে ঠিক না ব্যাটি সেই নবীকে চেনার সময় নাই যুব ও খালি ফিল্ম দেখে ফিল্ম দেখে কোন নায়ক কেমন কাটিং দিছে সিনেমা দেখে এবারে ওই স্টাইলে কাটিং দেয় বিয়াদব যুব কথা কা আছে না নাই না আছে না তার পিছনে এরকম মানে দেখেন না যুবক যুবক সængরা ওজনের কথা যুবক সængরা এই দিকটা এরকম করছে এই দিকটা এরকম করছে মাছ কাঁধে মেহেদি দিয়ে লাল করছে কেরে বুড়া হওয়ার আগে তুই লাল করছিস কি কোন ঠিক পুরো দাড়ি কাটে সব ফাং সব পা খালি এই জায়গাটা না রাখছে কেরে যুবক পুরো দাড়ি কাটলো থুতনির নিচে রাখছ গো ব্যাপার কি কই হুজুর জানেন না এই স্টাইলের নাম জেদ্দার তুমি নবীর দাড়ি কাটে এই জায়গাত কাটে এই জায়গাত কাটে আবার এক বে আদব দেখেন না ফেসবুকে দেখেন না নবীর দাড়ি কাটে এরকম লাভ লেগে রাখছে রে দাড়ির মধ্যে লাভ তুখানে মোরে দাগ তোর বাতাম কেমনে ফাটাই ফেরেশতারা নবীর দাড়ি নিয়ে রং তামাশা করো যুবক দেখেন না যুবকেরা এক করে চিকন করে কাটে এই জায়গাত রাখছে আমার দস্তরে আমি তো দাড়ি রাখতাম না এভাবে আমার গার্লফ্রেন্ড বলেছে অমুক নায়কের মতো স্টাইল করে একটু দাড়ি রাখবা তোমাকে খুব ভালো লাগবে তুমি গার্লফ্রেন্ডের চাহিদা পূরণ করার জন্য নবীর দাড়ি কারে ভেসাং করলে কপাল পুড়ছে তোর কথা কন ঠিক না ব্যাঠি কষ্ট পাইছেন ভাই খবরদার ভালো কাজ নিয়ে ফ্যাশন করেন না খবর কিন্তু আছে আছে না না ওই যুবকগুলাই তো স্কুলের সামনে কলেজের সামনে দাঁড়িয়ে থেকে বিডিSqlClient দেখলেই গান কয় মহিলা দেখলেই গান কয় কই পাখির বাসার মতো দুটি চক তোমার ঠিক জানো না টরের বন মহিলাও চিন্তা করে আমার সখি এত ভালো আয়না যা দেখি টাই তো টাই তো এত ভালো কালকে যদি ওই যুবকের সাথে দেখা হয় মোবাইল নাম্বার না নিয়ে ছাড়তেও না কি মহিলা আসে দেখে হ্যাঁ ওই যুবক তো এতিমের মতো দাঁড়িয়ে আছে কে যুবক কাছে আসে যুবক যা গিট্টো লাগে গেছে মিস কল শুরু হবে কি কোন যুবক ওর কাছে পায় বলে তোমার মোবাইল আছে কয় হ্যাঁ কি বলো তুমি চাইলে তোমারেও কিনে দেব কি কোন মোবাইল নাম্বার নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা চলে কি যে বলে আল্লাহ ভালো জানে মানে এত মানুষ পাঁচ মিনিটে কথা থাকি না আর আরো পাঁচ ঘন্টা ধরে কথা কয় কথাই পুরোয় না কি বুঝলেন হাই রে মোবাইলে সেই কথা বলতে বলতে মা কে বলতেছে মা আমি সেই যশোরের নোয়াপাড়ার সেলিনা নামের একটা মেয়ের সাথে প্রেম করেছি তোমরা যদি বিয়ে দিতে চাও রাজি থাকলে এক সাপো না থাকলে দুই সাপো মা বাবা চিন্তা করতে গেলে বাবা তোর বাপ হাজি মানুষ কয়েক বছর আগে হজ করে আসলো তো আটকা হাজি তার বেটা তুই এত বড় প্রেম করে আমাদের বংশে কেউ বিয়ে করেনি তোর প্রেম করে বিয়ে হবে না আমি জানি তোমরা মানবে না ওইজন্য লাইন ঘাট ক্লিয়ার করে রাখছি আগামী সপ্তাহে আমি আমার বান্ধবীকে নিয়ে কক্সবাজার যাই ওখানে বিয়ের কাজটা সেরে নেব কি বুঝলেন এইভাবে যায় বিবাহ করলো মার দোয়া নাই বাবার দোয়া নাই কথা কোন ঠিক না বাটে দুই তিন দিন না যাতে লাভ ম্যারেজ করে বিয়ে করছে কি ম্যারেজ লাভ ম্যারেজ করে বিয়ে করে স্বামী স্ত্রী সন্দেহ করা শুরু করছে স্ত্রী স্বামীর সন্দেহ করা শুরু করছে তিন মাসি সংসার হয়নি রাত 12টার পরে স্ত্রীর মোবাইলে মেসেজের সাউন্ড কো 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 করে বাজে উঠছে কথা কি বোঝেন না এইবার ছেলে রাত 12টার পরে চোখ ঘুষ্ট ঘুষ্ট দেখে স্ত্রীর মোবাইলে লেখা উঠেছে বিউটিফুল মাথা কি ঠিক থাকে এ কথা বলেন মাথা ঠিক থাকে এইবার ডেকে বলতে যাই শুনি না ওঠ ওঠ ঘুমর থেকে উঠছে কি ব্যাপার ঢং করো তিন মাস হতে বিয়ে এর মধ্যে তুমি কত সন্দেহ করে কত সন্দেহ করবি না তুই বউ আমার আর তোর মোবাইলে অন্য ছেলে মেসেজ পাঠায় বিউটিফুল দেখ পাঠাইছে এইবার স্ত্রী চোখ ঘুরতে ঘুরতে স্ত্রীর মোবাইলে ছিল না চার্জ কথা কি বুঝতে পারছেন স্ত্রী বলে ওরে প্রাণের স্বামী লেখা উঠেছে ব্যাটারি ফুল আর তুমি দেখো বিউটিফুল তার মানে সন্দেহ করেছে কি করেছে এ কথা বলেন কি করেছে আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম বন্ধু আমার কথা মনে আছে না নাই দবিরা মনে আছে দবিরার মনটা কি খারাপ নেতা ডেকে বলে দবিরা রে কি হয়েছে খুলে বল ডেকে বলে নেতা আগামী কয়েক মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে তোমার ক্ষমতার চেয়ার থাকবে না এমন কি নেতা তোমার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায় নেতার মাথা ঠান্ডা না গরম বলে ক্ষমতার বসলাম। আর কোথাকার একটা ছেলে জন্মগ্রহণ করবে ওর কারণে আবার ক্ষমতার চেয়ার থাকবে না তা তো হয় না এটা কামান কই গেলি হামানের মাথায় ছিল না কোন সাদে মান নাই বাম লট

আমার ভাইয়েরা মুসলমান গুলোকে হত্যা করে মুসলমান মা বোনের ইজ্জত নে হলি খেলে মুসলমানের জবাই করে মুসলমানের গোস্ত পাতিলে তুলে রান্না করেছে কথা কন ঠিক না আমার ভাইয়েরা এই নির্মম বর্বরতা বিশ্বের মানুষ কোনদিন চোখ দিয়ে দেখেনি আজকে বিশ্বে মুসলমানের সাথে করা হচ্ছে মুসলমানের সেই জেরুজালেমের বাইথ মুকদ্দাস আল্লাহু আকবার বলে ওই জেরুজালেম শহর টানিয়া ওই ডোনাল্ড ট্রাম্প টেম্পুর বাচ্চার ড্রাম এই শয়তানের বাচ্চা শয়তান শয়তানের সাইতে আর চরিত্র বেশি খারাপ কথা কোন ঠিক না বেটি আজকে মুসলমানের একটা ধর্মীয় সুন্দর একটা স্থান আল্লাহর শ্রেষ্ঠ একটা ঘর সেই জায়গাতে তারা নাকি রাজধানী বানাবে তাদের ইচ্ছা মতো যা কায় করা দরকার করবে মুসলমান জীবন দিতে রাজি আছে কিন্তু বাতিলের কাছে আল্লাহর ঘরকে ছেড়ে দিতে রাজি না আমার ভাইয়ের সন্তান হত্যা করা শুরু হয়ে গেল কয়েক মাস হত্যা করার পর ফিরাউন সরকার ডেকে বলি রে দবিরা গবেষণা করে দেখ আমার মুসা মূল্য না দবিরা ডেকে বলে না যদিও বনিস্টার সম্প্রদায়ের মার বুক খালি করে হাজার হাজার সন্তান হত্যা করেছেন কিন্তু আপনার শত্রু মুসা এখনো বেঁচে আছে ওর কোনো সমস্যা হয় নাই বলেন না সোবাহান আল্লাহ আমার ভাইয়ের পাক জানায় দিলেন মুসাকে তুমি হাতে পাঠাবেন কে আর হত্যা করতে চায় কে আম জিতবেন আমার আল্লাহ জিতবে আমার আল্লাহর সাথে যারা দিবে পাল্লা আমার আল্লাহ বলে আমি তাদেরকে রাখিনা কোনো কাল্লা জরে করনা সুবহানাল্লাহ আমার ভাইরা এইবার কি ঘটনা ঘটে গেল এইবার ফেরাউন রে বলে এই সিনাই এত কাঠ করে পরায় তোরে কেমনে এত পালি কেন এই জারিস্টাকে কোথায় কি করে যা গ্রেফতার কর আগে থেকে গ্রেফতার কর ধরtele 두고 কথা কি কই এরা সেরা বাই যাই মুসা আছে তাহলে এত সলমন লোক যা ঘরে ঘরে তালাশ কর মুসরে যেখানে পাবি হত্যা কর আমার শত্রু চাপ কর আমার পথের কাটা দূর কর আজকে কতজন এই পথের কাটা দূর করে এ কথা বলেন না কেন আমার ভাইরা কথা ক্লিয়ার বুঝতে হবে পথের কাটা দূর কর মুসা থাকলে আমার কাটা গলায় বেজে থাকবে ওর কারণে শেয়ার থাকবে না ওর কারণে জীবন থাকবে না আর মুসারে আমি আস্ত রাখবো করে মুসারে এইবার ফেরাউনে সেনাবাহিনী খুঁজতে খুঁজতে নবীর বাড়ির দিকে রাওনা করেছে নবীর বড় বন নাম তার মরিয়ম ডেকে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাসানো গেল না মা ভাইকে কোথায় লুকিয়ে রাখবা মা তখন সন্তান নিয়ে তরি গদিতে এদিক সেদিক দৌড়ায় কে যেন এলহামের মাধ্যমে আওয়াজ দেওয়ালে মুসার মা তোমার জ্বলন্ত সুলার ভিতরে তোমার ছেলেকে ছেড়ে দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব আমার ভাইয়ের আল্লাহর বান্দি তাই করলেন ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সাজ করল তালাশ করার পরে সন্তান খুঁজে পাইল না চলে গেল এইবার বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন মুসা নবীর বাবা চোখের পানি ছেড়ে দেখা দেয় আর বলে প্রাণের বিবি রে কি সর্বনাশ করলি ওরা যদি চোখের সামনে আমার ছেলেকে হত্যা করতে তবু লাশটা নিয়ে বুকে জড়াইয়া কাঁদতে পারতাম কিন্তু তুই জ্বলন্ত আগুনের ভিতরে ছেলেকে ছেড়ে দিলি আমার মনে হয় আমার মোসা পড়ে সাই হয়ে গেছে রে বিবি দে দে মোসারে আমার কোলে দে দে মোসা রবির বাবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে স্বামীর চোখের পানি দেখে মোসা রবির মাও কান্দে দেখে বলে তারে সাবিরে সন্তানকে বাঁচানোর আশায় চুলার ভিতরে ছেড়ে দিয়েছি আমারও বিশ্বাস আমার ছেলেটা মনে হয় পুরো ছাই হয়ে গেছে নবীর মা বাবার অন্তরে যদি দয়া মায়া হয় আমাদের মা বাবার অন্তরে বুঝি দয়া মায়া নাই আছে না নাই মুসলমান ভাইয়েরা আমার 2014 সালের ছোট্ট 2013 সালের ছোট্ট একটা কথা আমি পত্রিকায় পড়েছিলাম 2013 সাল বিশ্ব মা দিবস মন খারাপ করবেন নাকি কথাটা যদি বলি আমার ভাইয়েরা ছেলেটা ছোট্টবেলা থেকে চোখ দিয়ে পুষ পরে পানি পডে মা ছিল বিধবা নারী তিনি চিন্তা করলো আল্লাহ সেলেটারে যেভাবে পুজ পড়ে চোখ দিয়ে পাড়ি পড়ে সেলেটার না জানি বড় ধরনের অসুখ হয়েছে এই কথা চিন্তা করে মা চোখের ডাক্তারের কাছে নিয়ে গেল চোখের ডাক্তার চোখ পরীক্ষা বলে বলে আপা সেলের রোগ যদি সারাইতে চান যে কোনো কায়দে অপারেশন ছাড়া কোনো উপায় নাই কারণ এই সেলে বড় হয়ে চোখে দেখবে না দুখিনী মা বলে ডাক্তার ভাই কত টাকা লাগবে যখন অনেকগুলো টাকার বাজেটের কথা বলেছেন মা বলে আমার স্বামী না ওই আমি মানুষের বাড়িতে কাজকর্ম কইরা যে কোনো কষ্ট কইরা সন্তানটাকে নিয়ে লালন পালন করে বিপদে আছে আমার স্বামী না এত টাকা কোতায় পাবো ও ডাক্তার ভাই আমি মা যদি ছেলের জন্য দুইটা চোখ দিয়ে দেই বলো তো বলো আমার ছেলেটা দেখতে পাবে কিনা ডাক্তার ঢাকা বলে বলতে কোনো সমস্যা নাই দেয়া যাবে মা দুঃখী দি ছোট্টবেলায় ছেলেটার জন্য দুইটা চোখ দিয়া দিল আমার ভাইরা এরপরে ছেলেটা আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়ে গেল যখন পরীক্ষা দেবে মা দুঃখিনী দুধের গ্লাস নিয়া ছেলের সামনে দাঁড়িয়ে রইল ছেলে হঠাৎ করে বলল মা ঘন ঘন তুমি আমার সামনে আসবা না ও মা তুমি এত ঘন ঘন আমার সামনে আসবা না তোমার চোখ দিয়া পুষ পরে পানি পরে ওই চোখের রোগ আমার চোখেও পার হতে পারে মা দুঃখিনি কল যাইর ভিতরে ব্যথা পাইছে তবু কিছু বলল না নিজের ব্যথা নিজের বুকের চেপে রাখলো ছেলে আস্তে আস্তে পরীক্ষা দিয়ে চাকরির সন্ধানে ঢাকা শহরে চলে গেল ঢাকায় গিয়ে চাকরিও পাইলো সুন্দরী নারী দিকে বিবাহ করলো কিন্তু গ্রামের বাড়িতে যে মা দুখিনী পড়ে আছে একটা বার মা আর খবর নিল না আমার ভাইয়েরা যশোর জেলার বাবাজিরা আমার ও নপরাতনার যুবক ভাইরা রে সবারই তো মা আছে বাবা আছে কয়জন যুবক আছে এই জামানায় মায়ের খেদমত করো নাই না যুবকের সংখ্যা বড় কম আমার ভাইয়ের এইবার ছেলেটা গিয়ে ঢাকায় চাকরি পাইছে সুন্দরী নারী দিকে বিবাহ করেছে কিন্তু মার খবর আর নাই না এইবার মা কয়েক বছর ধৈর্য ধারণ করে থাকার পর মা নিজের ভিতরে অসুখ অনুভব করলো মা চিন্তায় পড়ে গেল আমি মনে হয় আর এই ধরার জমিনে বেশি দিন বাঁচব না ছেলেকে কতদিন ধরে দেখি না বুকের ভিতরে জ্বালা যন্ত্রণা হয় এজন্য মা দুঃখিনী বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে ছেলের বাড়ির যায় হাজির হয়ে গেছে দারওয়ান যখন গেট করে দিয়েছে মা দুখিনি তাকায় দেখে ছেলে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মা ছেলেকে দেখে চলে এসেছে এইবার ছেলে এসে বলে মা তুমি কেন এই বাড়িতে এসেছো মা তাড়াতাড়ি করে এখান থেকে চলে চলে মা দুখিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে সোনা মানি কি রে কত দিন হয়ে গেল রে বাবা আমি মা তোর ওই সোনা মুখটা দেখি দেয় এই বার ছেলে বলে মা তাড়াতাড়ি করে চলে যাও আমার শ্বশুর শাশুড়ি কিংবা আমার স্ত্রী যদি আসে পরিচয় দিতে পারবো না তুমি চলে যাও মা ডেকে বলে সন্তান রে কতদিন আমি তোর সোনা মুখটা দেখি না বুকের ভিতরে ব্যথা হয় রে বাবা আমার মন সাক্ষী দেয় আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না এইবার ছেলেটা পকেট থেকে কিছু টাকা বের করে মার হাতে দেয় হঠাৎ করে তার স্ত্রী চলে গেছে জিজ্ঞাসা করে প্রাণের স্বামী এই যে সেরা সারি পরা মহিলাটা ছেলেটা উত্তর করে বলে প্রাণের বিবি রে এই মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা যা বলে বলেছে আমার গ্রামের বাড়ির কাজের মহিলা এইবার স্ত্রী চলে গেছে দুখিনী মা भूख পরা ব্যথা নিয়ে সন্তারের সামনে দাঁড়িয়ে গেছে পাথরের মূর্তি বত হয়ে গেছে বা মা আগে বলে সন্তান রে কত দিন এমন হয়েছে তোর শরীরে একটু জ্বর হয়েছে আমি মা সারা রাত জেগে জেগে তোর মাথায় পানি দিয়েছি রে বাবা আল্লাহর কাছে যাই নামাজ পেরে বলেছে আল্লাহ রে তুমি আমার হায়াত নিয়ে আমার সোনা মানিক কে বাসায় রাখো আজকে কি তার প্রতিদান দিলি রে বাবা আজকে স্ত্রীর সামনে মার পরিচয় গোপন করে চাকরি বানায় দিলি রে বাবা দশ মাস দশ দিন তোরে গর্বে থাই দিয়েছি রে বাবা প্রসবের যাতটা সহ্য করেছি রে বাবা তোকে জন্ম দিতে গিয়ে আমার ভাইরা যমন মাসে সন্তানকে জন্ম দিতে গিয়ে পাঁচ দিন সাত দিন ধরে প্রসবের বেদনায় মা ছটপট করেছে কথা বলেন ঠিক না বেটি আমার মা ডেকে বলে গোলাম রব্বানী রে তোর বড় ভাইকে যখন আমি জন্ম দিতে যাই আমি মার 19 দিন ধরে প্রসাবের যন্ত্রণা সহ্য করা লেগেছে আগেকার মহিলারা তো সে যার কম বুঝত আমার ভাইরা মা দু বলে বাবা কত কষ্ট করে তুই জন্ম দিতেছি জন্ম দিয়েছিরে বাবা তোকে জন্ম দিতে গিয়ে এক বালটির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দিয়েছিরে বাবা আজকে এমন প্রতিদান দিলিরে বাবা সারা জীবন আমার এই কথা মনে থাকবে এই কথা বলে মা হাতে ছেলেটা যেই টাকা দিয়েছে ওই টাকাটা ছেলের হাতে ফিরিয়ে দিয়ে বলে বাবা সুখে থাক ভালো থাক এই কথা বলে মা দুখিনী ছেলের কাজ থেকে বিদায় দিয়ে চলে আসলো কয়েক মাস পর দুখিনী মা কার কবরে চলে গেল ওই ছেলেটা কয়েক বছর অতিবাহিত হওয়ার পর কাজের সন্ধানে নিজের থানায় যখন এসেছে হঠাৎ করে মার কথা মনে পড়ে গেছে মার বাড়ির দরজায় গিয়ে ডাকদাই মা 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 পাশের বাড়ির चाची ঘুম ভেঙে গেছে ডেকে বলে কেবা তুমি মা মা বলে ডাকো দেখে বলে আমারে না আমি আব্দুল মালিক আমার মা কোথায় বলে বাবা রে আসলি যখন এত দেরি করে কেন আসলি তোর মা তো অন্ধকার কবরে চলে গেছে ছেলেটা বলে চাষি আমার মার কবর কোথায় মার কবর যখন দেখায় দিয়েছে বন্ধুগুন আমার এইবার ছেলেটা মার কবরের পাশে দাঁড়িয়ে কবরের ওপরে পরে থেকে হাউ মাও করে কাঁদে আর বলে মা একটা বার সুযোগ দিলি না তোর কাছে আমি একটু ক্ষমা চাইবো মা আমার কি মাফ করে দিবি না ছেলে হাউ মাও করে কাঁদে মা এহো কাল পর কাল সব হারাইলা আমার আল্লাহও বলে র কদর আববকা আল্লাহ তাআবুদু ইল্লাইহি হুয়া বিল ওয়ালিদাইন আমি আল্লাহর গোলামি করো আমার ইবাদতের সাথে কাউকে শরীক করোনা আর অবশ্যই অবশ্যই আমার ইবাদতের পরে তোমরা তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবা ভালো ব্যবহার করবা কথা বলেন ঠিক না بیٹি ঠিক হে মুসলমান যুবক আজকে তোমার বাড়িতে যদি শাশুড়ি আছে শ্বশুর আসে স্ত্রী বিশাল বাজারের তালিকা দিয়া বলে এই এই বাজারগুলো আনবা তুমি জিজ্ঞাসা করো আমার শাশুড়ি কি ডাব খাবে না গুল্লুস খাবে গুলকুস খাবে কতকে বলেন না স্ত্রী বলে শোন আমার মা দুইটাই পছন্দ করে দুইটাই নিয়ে আসবে রাখ করলেন মনে বিশাল তালিকা নিয়ে মার ঘরের সামনে দিয়া যায় মাথাটা নিচের দিকে রয় মা ডেকে বলে সোনা মানিক রে আমার একটু পান ফুরে গেছে বাবা দশটা টাকার পান নিয়ে আসবে ছেলে উত্তর করে বলে এই জন্যই তো তোমার ঘরের সামনে দিয়ে যায় না গেলে একটা না একটা তোমার আনতেই হয় শাশুড়ির জন্য ডাব আছে গুলকুজ আছে বাজারের লম্বা তালিকা অনুযায়ী বাজার আসে কিন্তু মার জন্য বাবার জন্য দশটা পানের টাকা সাত টাকা বের করে না এরকম জালেম সন্তান আছে না এই কপাল পরা তুমি কি জানো কতদিন স্কুলে যাওয়ার সময় মাদ্রাসায় যাওয়ার সময় বায়না করেছো আব্বা আমারে টাকা দাও আব্বা কতদিন হাতে টাকা ধরিয়ে দিয়েছে ঠিক না ব্যাটি তুমি কতদিন বায়না ধরেছো আব্বা বন্ধুরা পিকনিকের গাড়ি নেওয়ার স্বপ্ন পরে যায় আমার তিনশো টাকা দেওয়াই লাগবে বাবা মানুষের বাড়িতে কামলার কাজ কইরা তিনশো টাকা দিয়ে তোমার স্বপ্নপুর দেখাইছে আজকে সেই বাবা সেই মা তোমার ঘরে আছে তুমি মা বাবার খেদমত বোঝো না চিন্তা করো মুসলমান আল্লাহর হাবিব কে একজন সাহাবী দায় বলল সব চাইতে হক বেশি কার আল্লাহর হাবিব বললেন মা আরো বললেন সব চাইতে হক বেশি কার আবারও বললেন মার আবারও বললেন মার তিন নাম্বার তিনবার বললেন মায়ের কথা চার নাম্বার গিয়ে বললেন বাবার কথা তার মানে দুনিয়াতে সব চাইতে মা বাবাই হলো সন্তানের সব চাইতে আপন কথা বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা আল্লাহর হাবিব বলেন মা বাবা তোমার বেহেশ তোমার মা বাবাই তোমার দজু এইবারে ছেলেটা কাঁদতে কাঁদতে হঠাৎ করে চাষি ডেকে বলে এ বাবা কান্দা কাটি করে কোনো লাভ হবে না কাঁদলেই কি তোমার মাফিরে ফিরে আসবে তোমার মা মৃত্যুর পূর্বে একখানা চিঠি লিখে গেছে আর বলে গেছে আমার সন্তান যদি কোনোদিন আসে আমার খোঁজ করে আমার লেখা সে চিঠিটা আমার ছেলের হাতে দিবা আমার ভাইয়েরা গভীর মনোযোগ কথাগুলো শুনবেন মার লেখা জীবনের শেষ চিঠিটা সন্তানের জন্য কি ছিল আপনাদের কি জানতে মনে চায় শুনবেন ভাই কারা কারা শুনবেন হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামান কষ্ট পেলেন ভাই আমার ভাইয়েরা মুসা নবীর মাও কান্দে বাবাও কান্দে মনে আছে না নাই আছে না নাই এইদিকে তিনটা ওয়াজ বাকি থাকলো ভাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন মুসা নবীর মা এইবার চুলার কাছে গিয়ে তাকায় দেখে আল্লাহর পয়গাম্বর মুসা নদী চুলার ভিতরে বসে থেকে মুস্কি মুস্কি হাসে ইব্রাহিম খলিলুল্লাহ বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে সেই স্বৈরাচারী শাসক নমরুদ কিনা

একটা শেয়ারমিন 26 প্রকারের হাসি জানে ফেসবুকে আপনারা দেখেন না আপনারা তো মানুষ চেষ্টা করলে সবই পারে ডায়লগ দেওয়া কি ব্যাপার একটা ডায়লগ দিলেন সেই ডায়লগ কথাকে বুঝেন না কত ডায়লগ যুবকেরা দেয় কয় শামসু এখন জেলে কুপাস তার ছেলে কুপা শামসু কি ডাইলগ যুবকে কি কন এগুলো সব ডাইলগ মুখস্থ আছে আছে না নাই এরকম মুসলমান আছে না নাই ওই নায়ক মান্নার ডাইলগ মুখস্থ করে তো কিছু কিছু লোক আছে নমরুদের চরিত্র অনুসরণ করে নমরুদ নাই নমরুদ নামটা নাই কিন্তু কাম আছে এ কথা বলেন কি আছে ওর চরিত্র যা এর চরিত্র তাই কোনো পার্থক্য নাই কি বলেন ওই যে নমরত আল্লাহর পাইগাম্বার ইব্রাহিম খলিলুল্লাহকে উলঙ্গ করার ঘোষণা করলো কথা কে বোঝেন না কাকে উলঙ্গ করবে মুসলিম জাতি পিতা এ মুসলমানের জাতির পিতার নাম কি সিরাজ সিন্নেল মার্কা পিতা আলো করে বোঝেন মুসলমানের জাতির পিতার নাম কি ইব্রাহিম হরিরুল্লাহ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন কথা কার আল্লাহর কোরআন বলতেছে মুসলমানের জাতির পিতা কে ইব্রাহিম হরিরুল্লাহ তাকে উলঙ্গ করার জন্য কোন সরকার ঘোষণা করছে নমরুদ নমরুদ ডেকে এই ইব্রাহিমকে যে উলঙ্গ করতে পারবে পুরস্কার হিসেবে তাকে অনেক টাকা পয়সা দেওয়া হবে আজর আজর ইব্রাহিমের বাবা ডেকে বলেন এটা আমি তো ছেলের ইনফরমেশন দিয়েছিলাম আমার ছেলে যেই কাজ করে এ তো আমি বলি তো ছেলের ধরাইয়া দিয়েছি কথা বোঝেন না তো শেষ পুরস্কার দেন অন্য মানুষটা কেন ছেলের উলঙ্গ আমি করি নাউজুবিল্লাহ জোরে খন কত বড় ধৈর্যের পরীক্ষা দেখেন বাবাই ছেলেকে ধরিয়ে দিয়েছে নমরুদ সরকারের হাতে আবার বাবাই আসতেছে ছেলে পায়জামার গিটা খুলে উলঙ্গ বানাবে কথা কি বুঝতে পেরেছেন বানো আট কথা মনে হয় পুরস্কারের লোভে টাকার লোভে একটু সুবিধার লোভে আজকে অনেক মানুষ এরকম ধরিয়ে দিচ্ছে কথা কোন ঠিক না ব্যাটা আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন নমরুদ ঘোষণা করে যে পুরস্কার যখন লাফায়া হাজার উঠেছে তখন বলে নেতারে সাজবাজি শেষ পুরস্কার ফাইনাল খেলার ট্রফি অন্য মানুষ নেবে কেন আমি নিয়ে যাই এই কথা বলে বাবা যখন এসেছে ছেলের শরীর থেকে জুব্বা আলাদা করে দেবে খুলে উলঙ্গ বানাবে এইবার ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বলে বাবা সন্তান বিপদে পড়লে বাবা উপকার করে আর তুমি কেমন বাবা এতগুলো মানুষের মধ্যে ছেলেকে উলঙ্গ করার জন্য এসেছ আমার ভাইয়েরা বাবা কোনো কথায় শুনে না কোনো কথাই না শুনে যখন উলঙ্গ করার জন্য কাপড় পুরো প্রস্তুতি গ্রহণ করেছে আল্লাহ বলে যে রে যা যা ওরা আমার খলিল উল্লাহকে উলঙ্গ করে অগ্নিকুণ্ডে ফেলতে চায় আমি আল্লাহকে আমার খলিলের সম্মান মানুষের সামনে ধুলের সাথে মিশিয়ে দিতে চাই না 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 আমার খলিল আমাকে রাজি খুশি করেছে তুই দেরি করিস না জান্নাত থেকে জুব্বা নিয়ে যায়া আমার ইব্রাহিমে খলিল উল্লাহর শরীরে পরায়া দে ও কাপড় তুলে টান দিয়েছে একদিক দিয়ে আল্লাহর ফেরেশতা জিবরাইল ঢুকে দিয়েছে আরেক দিক দিয়ে বলে সুবহানাল্লাহ দেখার কোনো সুযোগ নাই বাধা বিশাল বাধা রশি টসি দিয়ে সব বাঁধা সড়কে তুলে ফেলবে হাজার হাজার বাহিনী চেষ্টা করে ফেলতে পারে না কারণ আল্লাহ রহমতের ফেরেস্তা ধরে আছে বলেন সুবহান আল্লাহ এইবার বুড়া সুরতে আছে ইবলিস শয়তান এসে বলে তোমার দুঃখ দেখে আমার সহ্য হয় না কারে কেমনি কিভাবে সাইজ করালে এই পরামর্শ আমার কাছ থেকে না কথাকে বোঝেন না বলে কি করা যায় কয় এইভাবে চললে হবে কাপড় শরীরে থাকলে কি আর ফেরেস্তারা যাবি এই যুবক যুবতীকে উলঙ্গ ডান্স দেওয়ার সুযোগ করে দাও দেখবা রহমতের ফেরেস্তা ইবনি পালায়া যাবে ওই মানে ইব্রাহিমের আল্লাহর কিছু বাহিনী আছে এই ছেলেটা যার ইবাদত করে তার কিছু বাহিনী আছে সেনা বাহিনী ওরা সরক গাছ ধরে আছে तमाम পৃথিবীর মানুষ ধরে ফেলতে পারবে না কিন্তু যদি খালি উলঙ্গ হয় ডান্স দিতে পারো ডান্স কথা কি বোঝেন না তাহলে দেখবা সব ভেগে যাবে কথা কোন ঠিক না আজকে সমাজে দেখা যায় কোরআনের মাহফিল হান্ডে ফুটটি পর জারি করে কোরআনের তাফসির মাহফিল বন্ধ করে দেয় আর রাত বারোটার পরে ওই যাত্রার প্যান্ডলে ওই সিয়ামাজির প্যান্ডলে রাত বারোটার পরে নতুকির গায়ে একটা সুতার কাপড় থাকে না ওই উলঙ্গ ডান্স দেখার মুসলমানের অভাব হয় না ওখানে হান্ডে ফোরটি ফোর জারি করে যাত্রা বন্ধ হয় না কোরআনের তাফসির মাহফিল যারা হান্ডে ফোরটি ফোর করে হান্ডে ফোরটি ফোর জারি করে বন্ধ করে দেয় আমার বিশ্বাস এদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হয় কারণ কোন মুসলমান কোরআনের কথা বন্ধ করে দেবে কি মুসলমান এত টাটকা আবু জাহেল কথা বলো না কেন নবীর যুগে আবু জাহেলেরা কোরআনের পথে বাধা দিয়েছিল ঠিক না বা ঠিক উদবা বাধা দিয়েছিল তখনকার জামানার কাফেরেরা হান্ড্রেড ফোরটি ভোট জারি করেছে আল্লাহ সেই কথা কোরআনের মধ্যে দিয়েছে কিনা

আবার আল্লাহ মুনাফিকদের জন্য সুরা নাজিল করলো লাইন দিল বাইশটা তার মানে আল্লাহ বুঝাই ওরে মুসলমান শোনো কাফেরদের চরিত্র সহজে বোঝা যায় কিন্তু তোমাদের সাথে মিশে থাকা ওই মুনাফিকদের চেনা বড় কঠিন হয় তুমি কোরআন পড়ো আবার কোরআন আলা মানুষদেরকে হত্যা করো তুমি কিসের কোরআন পড়ো কথা পরিষ্কার বুঝতে হবে আজকে কোরআনের শ্রেষ্ঠ পাঠ শ্রেষ্ঠ মবাসির কোরআনের সেই কন্ঠ কত বছর হয়ে গেল বন্ধ হয়ে আছে আবার ভাইরা কত কলিজায় আঘাত লাগে এই কথাগুলো বললে কিছু মানুষ আমাদেরকে মৌলবাদ বলে আমরা কি মৌলবাদ রাজাগার জঙ্গিবাদ যতই অপবাদ দাও না কেন কিন্তু জাতি হিসাবে আমাদেরকে পরিচিত লাভ করাও না কেন আল্লাহর কসম করে বলি মুসলমানকে যতই অপবাদ দেওয়া নবীকে যদি জাদু করে বলে পাগল বলে নবীর জামানার মানুষগুলো যদি নবীকে মিথ্যা অপবাদ দেয় এ জামানার আলেম ওলামাকে অপবাদ দিয়ে জেলখানায় বন্দি করতে পারে এই শ্রেণীর মানুষ এখনো থাকতেই পারে কথা পরিষ্কার বোঝা লাগবে মন খারাপ করলেন নাকি ভাই কথা কি মনে আছে কোন কথা বলতেছিলাম হ্যাঁ আমার ভাইয়েরা অগ্নিকুণ্ডে ফেলতে চাই ইব্রাহিম খলিল উল্লাহকে কথা মনে আছে না নাই আমার ভাইয়েরা শয়তান এসে বুদ্ধি দেয় এখানে উলঙ্গ ডান্স দেওয়া শুরু করো শয়তানের পরামর্শ না যায় নমরুদ বাহিনী তাই করলো ও লঙ্গ ডান্স দেওয়া শুরু করলো যখন আল্লাহ রহমতের ফেরেস্তা চলে গেল তখন জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ আল্লাহর ফেরেস্তা চলে গেল তখন এমনিতেই ওই বিশাল অগ্নিকুণ্ডে হাজার হাজার মন হাজার হাজার মন তেল হাজার হাজার মন খড়ি বিশাল ওই গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে আকাশ দিয়ে পাখি উড়ে গেলে তাই পড়ে ছাই হয়ে পড়তেছি এই বিশাল আগুনের নিচে আল্লাহর খলিল পড়ে গেছে আল্লাহ বলতেছে এই আগুন

আদর করলেন গালে মুখে জুমা খেলেন কে যেন এলহামের মাধ্যমে আবার আওয়াজ দেয় বলে মুসার মা কতদিন ছেলেকে লুকিয়ে রাখবা ওই বাহিনীদের হাত থেকে যদি বাঁচাইতে যাও একটা সিন্ধু বানায়া মুসাকে নদীতে ভাসায় দাও কথা দিলাম গো তোমার বুকের দুধ পান করায়া তোমার ছেলে মুসারে আমি লালন পালন করব আজকে বলেন না আগামী কালকে জহর নামাজ পরে। জোরে সরে বলবেন সুভান কষ্ট হয় ভাই আমি কি কষ্ট দিচ্ছি আপনাদেরকে আজকে সামনের দিকে নিয়ে যাব আমার ভাইয়েরা আজকে যদি আরো আধা ঘন্টা দেরি হয় কেবল বাজে 11:30টা 12টা পর্যন্ত মনে যাব চলবে না ইনশাআল্লাহ 12টা পর্যন্ত ওয়াজ চলুক কারা কারা চান দুটি হাত তুলে দেখান লিল্লাহ দেখবে এ বাজবে কয়টা এরে 12টা হ্যাঁ আপনারা একটা পর্যন্ত থাকেন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুন আল্লাহর পয়গাম্বর মা কে আল্লাহ জানায় দিল মুসার মা তোমার ছেলেকে যদি বাঁচাইতে চাও তোমার ছেলেকে যদি লালন পালন করতে চাও একটা সিন্ধুক বানায়া ছেলেকে ভাসিয়া দাও দরিয়ায় কি খেলা হয় বাকি খেলা আমি আল্লাহ খেলবো আমার ভাইরা ওসার মা চিন্তায় পড়ে গেল আল্লাহ সিন্দুক পাবো কোথায় সকালবেলা কে যেন ডেকে বলে মা মিস্ত্রি লাগবে মা

নবীর মা ডেকে বলে মিস্ত্রি রে তুমি তো একেবারে আমার মনের কথা বলেছ এইরকম একটা সিন্ধু কি তোমার দরকার মিস্ত্রি ডেকে বলে বোন আমার কিছু যন্ত্রপাতি আছে অস্ত্রপাতি আছে ধার দেওয়ার জন্য একটু পানির প্রয়োজন হতে পারে আবার নাও লাগতে পারে একটু পানি নিয়ে আসেন বাসা থেকে পানি নিয়ে এসে দেখি মিস্ত্রি সুন্দর সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে বলেন সুবহানাল্লাহ এইবার সিন্ধু ঘাটে যে মিস্ত্রি শুধু দৌড়াই 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 মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা অন্তত সিন্ধু বানানোর শ্রমিক নিয়ে যাও কাঠের পয়সা কিনে বানাও ও মিস্ত্রি টাকা কিনে বানা ডেকে বলে বোন যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে কোনো শ্রমিক গ্রহণ করি না মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা অন্তত তোমার নামটা বলে যাও মাঝে মাঝে তোমার কথা মনে পড়লে আমি তোমার জন্য দোয়া করব এইবার ডেকে বলে বোন আমি দুনিয়ার কোনো মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেশতা আমার নাম হলো জিবরাইল এইবার ওই সিন্দুকের ভিতরে আল্লাহর পয়গাম্বরকে তুলে মা দরিয়ার ভিতরে ভাসাইয়া দিলেন আর তার বড় বোন মরিয়ম গেটে গে বলে মরিয়ম রে সিন্দুক ভাসতে ভাসতে যাই কোথায় খবর নে চলে আসবি এইবার ভাসতে ভাসতে অনেক লম্বা কথা লম্বা করব না একটু সংক্ষিপ্ত করে দিলাম আমার ভাইরে একবারে ফিরাউনের ঘাটে চলে গেল সিন্দুক তুলে সবাই সিন্দুক খুলে দেখে সিন্দুকের ভিতরে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদের টুকরা ধরা দিয়েছে কারণ যেই জামানাকে যেই জামানাতে আল্লাহ পাক যাকে পয়গম্বর হিসেবে পাঠাইছে ওই জামানার সবচেয়ে সুন্দর মানুষ আল্লাহ পয়গম্বর কেই বানাইছে সুবহানাল্লাহ মুসা নবীকে দেখে সবার চোখ শীতল হয়ে গেল আসিয়া দেখেও শীতল হয়ে গেল ফেরাউন ডেকে বলে এ তোর বাড়ি দে এই ছেলে মুসা খুন করি আসিয়া ডেকে বলে শোনো এত ছেলে মাল্লা আমাদের সন্তান নাই তোমার কি একটু মায়া দয়া হয় তুমি মারা গেলে আমাদের দেখার শুনে কে করবে আস্তে আস্তে স্ত্রী অন্তরটা নরম করার চেষ্টা করতে ফেরাউন করছে কথা কম বল আমার মনে হচ্ছে এই মুসা একে হত্যা করি এবার ডেকে বলে শোনো তুমি এই যে কাট যে কাটের ভিতরে সিন্দুক বানানো হয়েছে সিন্দুক বানানো হয়েছে যে কাট দিয়ে দেখো তো তোমার দেশের কোন গাছের সাথে এই কাটের মিল আছে এইবার তাকায় দেখে না না এমন সুন্দর কার তার দেশে আর দ্বিতীয়টি নেই বলেন সুবহানাল্লাহ যে gable এই ছেলে অন্য কোন দেশের ভাস্তে ভাস্তেই দেশে এসেছে এটা আমাদের রাজ্যের সন্তান না অতএব তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই এই ছেলেকে আমরা লালন পালন করব ফেরাউনি স্ত্রী সাফে ভরে বলল ঠিক আছে ঘোষণা করতে ফেরাউনের ছেলে সন্তান এইবার হাজার হাজার নারী আসলো মুসা নবীকে দূত পান করাবে সমস্ত নারী চেষ্টা করলো স্থান খুলে মুখ লাগায় কিন্তু আল্লাহর পয়গাম্বর মুসা নবী কোনো মহিলার দূত গ্রহণ করে না বলেন না ভাই সুবহানাল্লাহ আমার ভাইরা এইবার সব মহিলা তার নারী এই আশাই দেছে বাচ্চার ছেলেকে দুধ পান করাবে মাসে মাসে কিছু ভালো বেতন পাবে কিন্তু কোন মহিলার দুধ যখন আল্লাহর পয়গাম্বর মুসা নবী পান করল না এইবার যখন সবাই ব্যর্থ হয়ে চলে গেল আল্লাহর পয়গাম্বর মুসা নবীর ওই যে ছোট বোন বোন না বোন বলে ও রানী আসিয়া মনে কিছু নিও না এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে অনেক সন্তান ওই মহিলার দুধ পান করে আমার বিশ্বাস ছেলে তা ওই মহিলার দুধ পান করতে পারে আমার ভাইয়েরা দুইজন দাসিনে আল্লাহর পয়গাম্বর মুসা নবীর মা কে যখন রাজ নিয়ে আসা হলো মুসা মা যখন ছেলেকে কোলে নিয়ে দুধ দেওয়া শুরু করেছে আল্লাহর পয়গাম্বর মুসা নবী মায়ের বুকের দুধ খাওয়া শুরু করে দিলে। আসিয়া ডেকে বলে শুনো মাসে মাসে তোমার বেতন ডাবল করে দেব বোনাস দেব থাকার কোয়ার্টার ফ্রি করে দেব মুসা নবীর মা ডেকে বলে এত লোক দেখে লাভ নাই রানী সন্তানকে যদি দুধ পান করাইতে হয় আপনার বাড়িতে নয় ছেলে থাকবে আমার বাড়িতে আর আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা তালে শত্রুর বাড়িতে যে তাকে মারার জন্য খুজতেছে তার বাড়িতে পাঠিয়ে দিল কে আবার মাসে মাসে তার বেতন দিয়া তার মা দুধ পান করাবে সিস্টেম চালু করলো কে আল্লাহ বলে ফেরাউন কত বাড়বি বার ঘুরির সুটো খালি আল্লাহ সেতেই সেরে দিচ্ছে ঘুরির সুতো বোঝেন না ঘুরি আকাশে ওরে না ঘুরি আসে না না আচ্ছা ঘুরি এই যে যশোরের ছেলেরা ঘুরি উড়ায় না হ্যাঁ হ্যাঁ ভাইয়ের আমার যখন একেবারে মানে বসে থাকা দিনগুলো আসে আনন্দের ছেলে ছেলেরা অনেক সিস্টেমের ঘুরুয়া ঘুরি আছে এই গুলো আকাশে ছেড়ে দেয় এর সুতা ছেড়ে দেয় ঘুরি উঠতে 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 যখন আসমানের কাঁচা কাঁচি যায় তখন চিন্তা করে আকাশ আমার নিচে বাঁধ ছাড় আমার নিচে বিল্ডিং আমার নিচে আমি এখন গিয়ারে আমি এখন পাওয়ারে সব আমার নিচে বুঝলেন ঘুরি খালি আনন্দে লাফাইতেছে বেলা শেষে ওই ছোট্ট ছেলেটা না তাই সুতো যার হাতে ও যখন একটু করে টান দেয় ঘুরে কে টানে রে আবার কি বোঝেন আবার তোমার টানের রে টানতে 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 যখন একেবারে কাছাকাছি এসেছে তখন বলেছে না এক বছর ধরে বাক্সের ভিতরে বন্দি করে রেখেছিল আমি জানি না ধরা ফেলে কি করবে অতএব আমি আজকে ধরা দেবই না ধরা না দিতে গিয়ে ওই ঘুরি উঠতে উঠতে বেকা তেরা হইয়া ওই কোনো বাঁধ ছাড়ের নিচে অথবা কোনো বিল্ডিং এর নিচে অথবা কোনো পুকুরে গিয়ে একেবারে উল্টো হয়ে পড়ে কথা ঠিক না মেটে ও বলে যে আমি আত্মহত্যা করব তাও মালিকের কাছে ধরা দেব না ও জানে ধরা দিলে আমারও এক বছরের জন্য দিয়ে দেবে কি খান কথা কি বুঝতে পারছেন ভাই এজন্য ঘুরি তুমি যতই ওড়ো যতই লাভাও অনেক ঘুরি আকাশে উড়িয়েছিল কোন ঘুরি আকাশে থাকতে পারে নাই তোমরাও থাকতে পারবে না কথা কোন ঠিক না বুঝছেন আমার ভাইয়েরা গভীর মনোযোগ শুনতে হবে আল্লাহ ফেরাউনের সুতা ছেড়ে দিয়েছে যা 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 কত দুশমনি করবি কত মানুষ মারবি কি তুই করতে পারিস বেলা শেষে তো আমার কাছে আসতে হবে কথা কন্যা কে মুসলমান আমার ভাইয়েরা এইবার অনেক লম্বা কথা লম্বা করার সুযোগ নাই এখানে অনেক আলে মোলামা মনে হয় বসে আছে আল্লাহর মুসানবী আস্তে আস্তে করে একটু বড় হওয়া শুরু করলো মুসানবি যখন